দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। সরবরাহের নিশ্চয়তা থাকায় আগামী ৬ মাসেও সংকট তৈরির কোনো আশঙ্কা দেখছে না সংস্থাটি। বিপিসি জানায় দেশে ৩২ দিনের ডিজেল মজুদ আছে, পেট্রোল ও অক্টেনও আছে পর্যাপ্ত। তহিদুর রহমানের রিপোর্ট। জ্বালানি তেলের মজুদ নিয়ে দেশজুড়ে কানাঘুষা, ছড়ানো হচ্ছে নানা গুজব। এমন প্রেক্ষাপটে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির সংবাদ সম্মেলন। সংস্থাটি জানায় দেশের জ্বালানি তেলের কোনো সংকট নেই, রপ্তানিকারকদের সাথে চুক্তি থাকায় আগামী ৬ মাসেও সংকট তৈরি হবে না। এ মাসে তেলের একটি বড় চালান দেশে আসছে। অক্টেন প্রায় ৯ থেকে ১০ দিনের আছে, কিন্তু আগামীকালকে আমার একটি আমদানির জাহাজ ঢুকবে, সেটা প্রায় ২৭-২৮ দিনের মতো মজুদ তৈরি হবে। সার্বিকভাবে আমাদের জ্বালানি তেলের কোনো মজুদের বা সংকটের কোনো সম্ভাবনা নাই, এবং আমরা আশা করি এটি আমাদের যেটা আগামী ৬ মাস যে আমাদের যে আমদানি পরিকল্পনা আছে এটি সঠিকভাবে আমরা বাস্তবায়ন করব, এবং এর মাধ্যমে আমাদের আমদানি বিতরণ এবং সরবরাহ মজুদ এটি স্বাভাবিক অবস্থায় থাকবে। এই মুহূর্তে দেশে ৩২ দিনের ডিজেলের মজুদ আছে, আর যে পরিমাণ জেট ফুয়েল আছে তা দিয়ে চলবে কমপক্ষে ৪৪ দিন। পেট্রোল এবং অক্টেনের মজুদও সন্তোষজনক বলছে বিপিসি। বর্তমানে ডলারের যা পরিস্থিতি তাতে কিছুটা চ্যালেঞ্জ আছে, আমরা সেই জন্য বিকল্প হিসেবে আমাদের যারা মানে সাপ্লায়ার তাদের সাথে আমরা আলোচনা শুরু করছি, যাতে করে আমরা ডিফার্ড পেমেন্টে যদি আমরা দিতে পারি, ধরেন আমরা ৫-৬ মাস পরে যদি তাদের পেমেন্টটা দিই, এবং অতীতেও কিন্তু এই ধরনের রেফারেন্স আছে, তা আমরা সেই দিকে ভাবছি। তো এখনও আসলে আমরা সেই পরিস্থিতি যাইনি, যদি প্রয়োজনে আমরা সেদিকে হয়তো অপশনগুলিকে বাছাই করব। রাজধানীতে কিছু পেট্রোল পাম্প গ্রাহকদের চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে বিপিসি চেয়ারম্যান বলেন, তেল বিক্রি কমানোর কোনো নির্দেশনা দেওয়া হয়নি। বিপিসি বা সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো মানে কোটা করে দেওয়া বা কোনো রকম কমিয়ে দেওয়ার কোনো রকম সিদ্ধান্ত নেই। আমরা তা অ্যাজ ইউজুয়াল আমাদের যেটা যাদের আমরা প্রান্তিক পর্যায়ে ডেলিভারি দিয়ে থাকে পেট্রোল পাম্প, তাদেরকে আমরা সেভাবেই জ্বালানি তেল সরবরাহ দিচ্ছি। ২০২৫ সালের মধ্যে মজুদ সক্ষমতা বাড়াতে ব্যাপক কাজ চলছে বলেও জানান বিপিসি চেয়ারম্যান। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত জ্বালানি তেলে প্রায় ৭৫০০ কোটি টাকা লোকসান দিয়েছে বিপিসি। তহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।